বাঙালি কৃষ্টি বলে পয়লা বৈশাখে, 21শে ফেব্রুয়ারিতে, ভ্যালেন্টাইন ডেতে ইত্যাদিতে মেয়েরা সাদা বা বেগুনি শাড়ি পরে এবং ছেলেরা পাঞ্জাবি পরে ছেলে মেয়েরা একত্রে বিভিন্ন অনুষ্ঠানে যায়, তা কেমন? এগুলি হচ্ছে যে বলা হলো, আমাদের ভাই বললেন যে ভ্যালেন্টাইন ডে অথবা আপনার ওই বৈশাখ মাসে অথবা নতুন নতুন বছর, এক শ্রেণীর লোকেরা মনে করে জানুয়ারি কে, অথচ এই নতুন বছর না, নতুন বছর আমাদের মহরম। আরেকটি কথা এখানে বলে দিই যে নতুন বছর আমাদের মহরম হলেও কেউ যদি মহরমে মনে করে যেহেতু আমাদের নতুন সাল শুরু হচ্ছে সুতরাং এতে আমরা কিছু কাজ করব, তবুও বিদাত। মহরম মাসে আমরা পাঞ্জাবি টুপি লাগিয়ে একটা আমরা মিছিল করবো আর বলবো নারায় তকবীর, আল্লাহ আকবার, হ্যাঁ, ইসলাম ইসলাম জিন্দাবাদ, এসব করে না আমাদের দেশের লোকেরা। তো তাই যদি করব তবুও বিদাত, তবুও বিদাত। তাহলে যদি আল্লাহ যেই মাসকে পছন্দ করেছেন, যেই বছরকে পছন্দ করেছেন, যার সাথে ইসলামী ইতিহাস জড়িত, হিজরি 1429 হিজরি তা শুরু হবে, তখন যদি আমরা কিছু অনুষ্ঠান করি তার নাম যদি বিদাত হয়, তাহলে কাফের বিজাতিদের যে যে আপনার যে সালগুলি রয়েছে সে বাংলায় সালই হোক, আমরা বাঙালি হিসাবে কেউ ব্যথা পাবেন না, এটি ব্যথা পাওয়ার নাই। বাংলা সাল, বাংলার সাহিত্যের নায়ক কারা? বঙ্কিম, না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, না রবীন্দ্রনাথ ঠাকুর, আর না হইলে বিবেকানন্দ, এইসব। হ্যাঁ, তাহলে আপনি আপনি বাঙালি বলে আপনাকে কেন কষ্ট হবে? আপনি প্রথম মুসলিম, সব কিছুর আগে আপনি মুসলিম, আপনার ইসলামের হেফাজত করতে হবে আর আপনার বাংলা সালের হেফাজত করতে হবে, এটি বড় অজ্ঞতা। আমরা যখন একেবারে জরুরি হবে তখন সেগুলি ব্যবহার করব, কিন্তু আমরা শখ করে ব্যবহার করব আর তার জন্য আমরা খুশি করব, বৈশাখী মেলা করব আর তাতে পান্তা ভাত খাবো, সবগুলি বিদাত। এবং মনে রাখুন, জানুয়ারিতেই করুন আর বৈশাখ মাসেই করুন, অন্য কোনো মাসেই করুন, এগুলি হচ্ছে কাফেরদের অন্ধ অনুকরণ, যাদের সম্পর্কে হাদিস এর আগে বলেছে আমার বক্তব্য মান্তাসাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি অন্য কোনো বিজাতির অনুসরণ করবে তাদের দলভুক্ত হবে, তাদের সাথে কিয়ামতে উঠবে। বেনামাজি যেমন কারণ, হামান আর ফেরাউন ওবাইবের খালাফের সাথে উঠবে, কেউ যদি এইসব আচার অনুষ্ঠান করে তাহলে তাদের সাথে উঠবে। কেউ কি পছন্দ করেন যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠবেন, আপনি বঙ্কিম চ্যাটার্জির সাথে উঠবেন, এসব পছন্দ করেন? খাইরে মুসলিম যদি তাই পছন্দ করেন তো আপনার ব্যাপার। বহু পাপ তাতে হচ্ছে, তার মধ্যে প্রথম কথা এই অনুষ্ঠানই বিদাত, যে ছেলেরা আলাদা করে মেয়েরাও আলাদা করে, সৌদি আরবের মতো পরিবেশ রয়েছে। আর এখানে বৈশাখী মেলা এক শ্রেণীর লোকেরা গত বছরে করলো, তার আগে একবার তাড়া খেলো হাইয়ার লোকেরা, পুলিশরাও তাড়াও দিল, তাদেরকে ধরলো এইসব বাঙালিরা এই বৈশাখী মেলা করতে গিয়ে। তো এসব এখানেও চেষ্টা করে এরা পাপ করার, মানে দেশকে তো নাপাক করেছে, করেছেই, কিন্তু এই দেশটাকে নাপাক করার চেষ্টা করে ফাসিক লোকেরা। কথা হচ্ছে যেখানে করুক না কেন, যদি ছেলে মেয়েদের আলাদা আলাদা করে তবুও বিদাত, আর যদি ছেলে মেয়েরা পুরুষ মহিলা সব একসাথে করে তাহলে পাপের ওপরে আরো পাপ বেড়ে যায়, পাপের ওপর আরো পাপ বেড়ে যায়, এসব জায়েজ নয়, হারাম ইসলামে। কথিত শহীদ মিনারে বা আবক্ষ মূর্তি বা ছবি বানিয়ে তার বেদিতে বিভিন্ন দিবস উপলক্ষে ফুল দিয়ে 1 মিনিট নিরবতা অথবা দোয়া করা, স্পষ্ট এগুলি কথা, এগুলি জায়েজ না ইসলামে, হারাম এগুলি। এগুলি হচ্ছে শিরকের কারণ, প্রত্যেক জাতিতে শিরক এইভাবে শুরু হয়েছে, কোনো ব্যক্তি মানুষ সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে, কোনো স্থান সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে, সুতরাং এগুলি হচ্ছে শিরকের রাস্তা। কবর মাজার পূজাগুলি যে ওলিয়া উলিয়ার নামে শুরু হয়েছে, এইভাবে বাড়াবাড়ি করতে গিয়ে পাকা করা হয়েছে, সাধারণ কবর করে রাখা হয়নি। যদি সাধারণ কবর করে রাখা হয়তো অন্য কবর মিটে গেছে, সাও মুছে যেত, মিটে যেত, কিন্তু এই পাকা কবর করতে গিয়ে কবর পূজা শুরু হয়েছে, ঠিক তেমনি এগুলি হচ্ছে পূজার স্থানে পরিণত হয়েছে। জি, চৈত্র মাসের শেষে বা বৈশাখের প্রথমে হালখাতা করা, হালখাতা যদি এটিকে কোনো অনুষ্ঠান এরকম মনে করে যে ধর্মীয় ব্যাপার স্যাপার বা এটি আমাদের জাতীয় ব্যাপার, তাহলে জায়েজ নয়। কিন্তু যদি এইরকম করে, আমি মনে করি যে গোটা বছরের হিসাব নিকাশ করতে গিয়ে অনেক কাস্টমারের কাছে টাকা পয়সা বাকি আছে আর সেই টাকা পয়সা আদায় হবে না, যদি এইভাবে না ডাকি তাদেরকে, এটা করে দাওয়াতনামা দিয়ে, ইনভাইটেশন দিয়ে, কার্ড দিয়ে তার ডাকলাম আর তাদেরকে একটু মিষ্টি খাওয়াইলাম আর টাকা পয়সাটা কোনো রকম কালেকশন করলাম, এই উদ্দেশ্য যদি করে তাহলে হয়তো জায়েজ হবে, যদি এতে কোনো ধর্মীয় চেতনা না থাকে অথবা বিজাতির অনুকরণ না থাকে। জি,